আসসালামু আলাইকুম। ফোরাত নদীর তীরে একদা এক বৃদ্ধ লোক খুব দ্রুত অজু করলেন। এত দ্রুত অজু করলেন যে তার অজু হলো না, অতপর পূর্বের মতো তাড়াহুড়া করেই নামাজ আদায় করলেন, যার দরুন তার নামাজে খুশু খুশু কিছুই উপস্থিত ছিল না। বৃদ্ধের এ অবস্থা পর্যবেক্ষণ করেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুলাল হজরত হাসান ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারা উভয়ে অস্থির হয়ে ভাবছিলেন যে এ বৃদ্ধা লোকের ভুলগুলো কিভাবে শুধরে দেওয়া যায়, কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। তখন তারা খুব চমৎকার বিনয়ী পন্থা অবলম্বন করলেন। যখন বৃদ্ধ লোকটির নামাজ শেষ হলো, তখন তারা বিনয়ের সুরে তাকে বললেন, জনাব, আপনি আমাদেরকে একটু সময় দিবেন। বৃদ্ধ সম্মতি প্রকাশ করলে তারা বলল যে আমরা অজু করব এবং নামাজ আদায় করব, আপনি দয়া করে আমাদের ভুলগুলো শুধরিয়ে দিবেন। অতঃপর ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উভয়ই সুন্নত তরিকায় ইতমিনানের সাথে অজু করলেন এবং দুরাকাত নামাজ আদায় করলেন। তাদের নামাজটি ছিল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো, অত্যন্ত খুশু খুশুর সাথে সম্পন্ন। বৃদ্ধ লোকটি তখন স্বাভাবিকভাবেই নিজের ভুলটি বুঝতে পারলেন এবং তাদেরকে ধন্যবাদ জানালেন। বড়দের ভুল ধরার কত সুন্দর চমৎকার বিনয় পদ্ধতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুলাল দুই নাতির আচরণে প্রকাশ পেল, সুবহানাল্লাহ। এজন্যই তাদের এত মর্যাদা। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ সময় দিয়ে সংক্ষিপ্ত এই ঘটনাটি শুনতে সাথে থাকার জন্য। আর বলবো, দিনই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনিও ইসলাম প্রচারের অংশগ্রহণ করুন এবং প্রতিনিয়ত এমনই বিভিন্ন ইসলামিক ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।